দায়িত্ববান লোকেদের কাছ থেকে এই ধরনের মন্তব্য আশা করা যায় না। বুধবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে এভাবেই সাংসদ জিতেন্দ্র চৌধুরীকে নাম না করে কটাক্ষ করলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ। সাংসদ জিতেন্দ্র চৌধুরীকে পাল্টা কটাক্ষ করলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ। তিনি সব বললেন, দায়িত্ববান লোকদের কাছ থেকে এই ধরনের মন্তব্য আশা করা যায় না। বুধবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে জিতেন্দ্র চৌধুরীকে নাম না করে কটাক্ষ করলেন উপমুখ্যমন্ত্রী। সাংবাদিক সম্মেলনে জিষ্ণু দেববর্মণ বামফ্রন্ট সরকারের এবং বর্তমান সরকারের এনজিএম রেগার সাফল্যের তথ্য তুলে ধরেন। তিনি বলেন, 2018-19 অর্থ বছরে রাজ্যে মে মাস পর্যন্ত কাজ হয়েছে 10,43,384 শ্রম দিবস। এর মধ্যে 2017 সালের মে থেকে 2018 সালের মে মাস পর্যন্ত কাজ হয়েছে 6,49,000 শ্রম দিবস। 2018 সালের মে মাস পর্যন্ত অর্থাৎ রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পর পর্যন্ত কাজ হয়েছে 10,34,000 শ্রম দিবস। জিতেন্দ্র চৌধুরীকে কটাক্ষ করে জিষ্ণু দেববর্মণ বলেন, যখন 6 লক্ষ শ্রম দিবস কাজ হয়েছিল তখন রাজ্যের মানুষ বহিররাজ্যে কাজ ও খাদ্যের জন্য যায়নি। এখন 10 লক্ষ শ্রম দিবস কাজ হয়েছে, মানুষ বাংলাদেশে কাজের জন্য যাচ্ছেন। এ ধরনের মন্তব্য একজন সাংসদের কাছ থেকে আশা করা যায় না। বাংলাদেশে যেত না, এখন 10.34% বেঁধে কষ্ট হচ্ছে মানুষের। এটা অদ্ভুত লজিক, একটা দায়িত্ববান ব্যক্তি থেকে এমন লজিক আমরা আশা করি না। বলিও আমরা আশা করি নতুন সরকার, 25 বছর পরে সরকার চেঞ্জ হয়েছে, মানুষের আদেশে চেঞ্জ হয়েছে, কারো দয়াতে নয় বা আমরা জবরদখল করে বসুনি ক্ষমতায়। প্রচুর ভোট পেয়ে জনজাতি ভাই বোনদের আমরা এই সরকারে বসেছি। আমরা বারবার বলছি সাহায্য করুন, আমরা রেডি আছি। উপমুখ্যমন্ত্রী আরো বলেন, জোর করে বিজেপি আইপিএফটি জোট সরকারে বসেনি, মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছেন তাই অপেক্ষাকৃত বেশি ভোট পেয়ে ক্ষমতায় বসেছে, মানুষ প্রত্যাখ্যান করেছেন তাই 51 থেকে কমে এসেছে 16-তে। আর 20 বছরে সেই প্রাচীরটা মনে হয় হয়ে গেছিল 101 ফুট, তাই আজকে নির্বাচনের ফল এরকম 51 থেকে 16। জিষ্ণু দেববর্মণ আরো বলেন, নতুন সরকার মানুষের কল্যাণে কাজ করছে, সরকারও মানুষের মধ্যে কোনো প্রাচীর চায় না। ব্যুরো রিপোর্ট, হাল্লাপোল।